বাবা লোকনাথের 293তম জন্মবার্ষিকী উৎসব অনুসারে আমরা আজকে একটি চটির আয়োজন করেছি এয়ারপোর্ট থানার পক্ষ থেকে। চলো তোমাদের সবাইকে দেখাই। আমাদের এই চটিতে সব সরঞ্জামের কাজ চলছে, এখানে সব চেয়ার ফেয়ারগুলো লাগানো হচ্ছে, সব বসে রয়েছে। এখানে দেখুন বাঁদিকে জলের ব্যবস্থা করা হয়েছে, আর ওইদিকে সব খাবার লেগে গেছে অলরেডি, আলুর দম আর পোলাও। চলুন আলুর দম আর পোলাও আপনাদের দেখাই। এই দেখুন এই আলুর দমটা কালারটা হেভি হয়েছে, আর এদিকে পোলাওটা দেখেন, পোলাওটাও অসাধারণ হয়েছে, হেভি সেন্ট বেরোচ্ছে। এদিকে আমার সব সিভিক ভাইরা আরও অনেকেই আছে যারা কাজ করছে। এই দেখেন সব বাক নিয়ে যাচ্ছে, প্রচুর ভিড় আজকে। আর আমাদের তরফ থেকে এই ছোট্ট একটি আয়োজন করা হয়েছে। এখানে আমাদের রান্না হয়েছে পুণ্যার্থীদের জন্য, সব এগুলো সব রাখা রয়েছে রান্না করে, পোলাও পোলাও। সামনের কড়াইতে আলুর দম রয়েছে। এখানে আমরা জলের আয়োজন করেছি, জল সবাইকে দেওয়া হচ্ছে, বিতরণ করা হচ্ছে। এদিকে ভিতরে পোলাও দেওয়া হচ্ছে, আর এদিকে সঞ্জীব দিচ্ছে, রাজু দিচ্ছে, রতন খাবার দিচ্ছে, বকুল খাবার দিচ্ছে। সবাইকে খাবার দেওয়ার ফাঁকে আমি একটু ট্রাই করে নিলাম খাবারটা কেমন হয়েছে। প্রচুর পরিমাণ ভিড় হয়েছে, দেখুন কিভাবে বাঘ নিয়েছে। বাঘটা হেভি সুন্দর লাগছিল, আর এইখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাকে বাঘের ভিতরে বসিয়ে নিয়েছে, অসাধারণ লাগছিল এটা। এখানে খাবার দেওয়ার ফাঁকে সবাইকে জল দেওয়া হচ্ছিল, এই ফাঁকে আমাদের কিছু অফিসারের কাছ থেকে আমরা কিছু চাঁদা নিয়ে নিলাম, কারণ এই চটিটা চালানোর জন্য। আমাদের থানার একটি সিনিয়র অফিসার অভিজিৎ বাবু সবার হাতে খাবার তুলে দিচ্ছে। এখানে পুরো থানার পক্ষ থেকে সবাইকে বসার আয়োজন করা হয়েছিল, এবং থানার পুরো টিম কাজ করছিল। রতন বিশেষ করে প্রচুর কাজ করেছে, বাঘটা, এই বাঘটা বিশেষ করে হেভি সুন্দর ছিল বাঘটা, দেখুন প্রচুর পরিমাণ লোক হয়ে। আমরা সকলকে খাওয়ানোর চেষ্টা করেছি, কারণ যারা বাঘ নিয়ে যাচ্ছে বেশিরভাগ লোক এরা কিছু খেতেই চাইছে না। সাধারণ মানুষরা যারা এখানে ঘুরছিল তাদের অনেকেই খাবার নিয়েছে। আমরা নীল জামা পরে যে ছেলেটা খাবার দিচ্ছে, রতন ওর নাম, প্রচণ্ড পরিমাণ কাজ করেছে। আমি এটা দেখে উদ্বুদ্ধ হয়ে গেলাম, এবং আমি চলে এলাম সবাইকে খাবার বিতরণ করার জন্য। আমি প্রায় অনেক লোককে এইভাবে খাবার বিতরণ করেছি, কারণ আমার খুব ভালো লাগছিল কালকে এটা করতে। খাবারগুলো যখন মানুষের হাতে তুলে দিচ্ছিলাম তখন খুব মজা লাগছিল, এক একজন একটা করে নিচ্ছিল না, একটা দুটো তিনটে করেও নিয়ে যাচ্ছিল, আমরা কাউকে ফেরাইনি কালকে। তারপর আমি চলে গেলাম ভেতরে, খাবারের বোলগুলোতে খাবার তোলা শুরু করলাম, তারপর সবাইকে এভাবে দিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে এটা করছিলাম। তারপর এটা করতে করতে মনে হচ্ছিল না এবার আর এটা করব না, এরপরে চলে গেলাম অন্য আর একটা কাজে। ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর ওখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো, তাই ডাইরেক্ট ওখান থেকে কথা বলতে পারিনি, পরে ঘরে এসে ভয়েস দিয়েছি। এরপর আমি চলে গেছি মিষ্টি বিতরণ করতে। মিষ্টি নেওয়ার এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়েছিল, কারণ যারা পুণ্যার্থী যাচ্ছিল হেঁটে তারা অনেকেই পোলাও আর এটা খায়নি, পোলাও আর আলুর দমটা খায়নি, কিন্তু মিষ্টি সকলেই খেয়েছে, এক একজন একটা না দুটো তিনটে করে চাইছিল। আমরা যেরকম পেরেছি সবাইকে দিয়েছি। এই খাবারগুলো বিতরণ করে এত ভালো লাগছিল না সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই বাচ্চা ছেলেটা এসে বলছে আমাকে দাদা আরেকটা দিন না, এই বয়স্ক মহিলাটা বলছে বাবা আমাকে দুটো দিন, আমি দিয়েছি, যতটা পেরেছি সবাইকে দেওয়া হয়েছে। যখন আমি খাবারগুলো বিতরণ করছিলাম আর সবাই নিচ্ছিল, এত ভালো লাগছিল সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানুষের সেবায় নিজেকে এভাবে নিয়োজিত করতে পেরে এত আনন্দিত হচ্ছিল। পরে আমাদের একটু পরে আমাদের সাহেবরা চলে আসে, আমাদের আইসি স্যার, তারপর আমাদের এসিপি স্যার, সকলে মিলে খাবার বিতরণ করতে শুরু করে। ছেলেগুলো এক নাগারে কাজ করে হাঁপিয়ে গেছিলো, তার জন্য আমি চলে এলাম, দিয়ে আমি আর শঙ্করদা দুজনে মিলে এই পাতাগুলো এভাবে সাজাতে লাগলাম, আমি আর শঙ্করদা খাবার দিতে লাগলো। এই খাবারগুলো যখন আমরা দিচ্ছি মাইকেলনগরে দাঁড়িয়ে, তখন প্রায় রাত 9:30 বাজে, এবং তা সেই সময় প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, এবং খাবারগুলো এভাবে লোক লাইন দিয়ে দিয়ে নিচ্ছিল, ভালোও লাগছিল আমাদের। আমরা প্রায় রাত 2 পর্যন্ত এই প্রোগ্রামটা চালিয়েছি।
চটিতে আমরা একটি মেডিকেল টিমও রেখেছিলাম, কারণ কারো যদি কোনো অসুবিধা হয় যাতে মেডিকেল হেল্পটা পায়। এ দাদাটা অ্যাক্সিডেন্ট করেছে বাইকে, ওর হাত পাত পাগুলো কেটে গেছে, তাই ট্রিটমেন্ট চলছে ওর। এখানে রাজু আর পল্টু দুজন ইয়ার্কি মারছে কাজের ফাঁকে। সুনীলদা প্রচুর পরিমাণ কাজ করেছে, রাত দুটো পর্যন্ত এটা চলেছে। এবং আপনাদের একটা কথাই বলবো, মানুষকে খাইয়ে যে পরিমাণ শান্তি সেটা বলে বোঝাতে পারবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।